দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার কৌশল ব্যর্থ হওয়ায় বিদেশ বিষয়ক নীতিতে তৎপরতা বাড়াতে মনোযোগী হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এর ধারাবাহিকতায় আবারও চীনকে গুরুত্ব দিয়ে পাশে টানার ফন্দি আঁটছে দলটি। বিএনপির ফরেন রিলেশনস কমিটি ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে চীনের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এছাড়া বিএনপির মূল পলিসিগুলো জিয়াউর রহমানের বিদেশ নীতিকে অনুসরণ করেই সাজানোর কথা বলেছেন দলটির নেতারা। যদিও ভারত বিরোধিতা, চীনের সঙ্গে অবস্থানে পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নে মুখ খুলতে নারাজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক নিয়েও মুখ খোলেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে 15 ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত হওয়ার পর 24 ফেব্রুয়ারি ঢাকায় সফররত স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। মূলত এই বৈঠকগুলোর মাধ্যমেই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টিকে নতুন করে ঝালাই করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন দলের দায়িত্বশীল নেতারা। এছাড়া গেল বছর 23 অক্টোবর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কৌশলপত্র ঘোষণা করে বিএনপি। এই কৌশলপত্র নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, নিরাপত্তা সহযোগিতা, নিয়মতান্ত্রিক ব্যবস্থা, সম্প্রীতি, নিরাপদ নৌ চলাচল, টেকসই অর্থনীতি, মুক্ত বাণিজ্য, জলবায়ু, স্বাস্থ্য, মহামারীর মতো হুমকিগুলো মোকাবেলার পাশাপাশি একটি অবাধ, মুক্ত, উদার, গণতান্ত্রিক ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে ইন্দো প্যাসিফিক কৌশল গ্রহণ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে FRC-র প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সঙ্গে সরকারের বাইলেটারাল সম্পর্ক থাকে, এখানে বিএনপির সঙ্গে চীনের দূরত্ব নেই। এখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার থাকায় চাইনিজ সরকার তাদের সঙ্গে কাজ করছে, বিএনপি সরকারে থাকলেও কাজ করবে, এটা ব্যতিক্রম কিছু না। অন্যদিকে গত বছর ইন্দো প্যাসিফিক কৌশলপত্র প্রণয়ন করে সরকার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-এর ক্ষমতাসীন সরকার যুক্ত হয় একদম প্রথম দিকে। 2013 সালের চীনের নেতৃত্বে BRI-এর উদ্যোগ শুরু হওয়ার পর 2016 সালে যুক্ত হয় বাংলাদেশ। ওই বছরের অক্টোবরে ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে সেই চুক্তিতে সই করে বাংলাদেশ। সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতেও চীনের রাষ্ট্রপতি সিল্ক রোড নিয়ে আলোচনা করেন। এতে ফরেন রিলেশনস কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষের দল। আমার মতে সব সুপার পাওয়ার রাষ্ট্র, কেবলই চীন নয়, ভারত, ইইউ, রাশিয়া, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আসিয়ানভুক্ত দেশ, সাউথ এশিয়া রিজিয়নের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এছাড়া বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, চীনের সঙ্গে আরও গভীরভাবে সম্পর্ক তৈরি করার জন্য বিএনপির চীন দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড়। বিএনপি বিশ্বাস করে এক চীন নীতি, আর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বিশ্বাস করতেন এক চীন নীতিতে। আর এই নীতির জন্যই বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের চাইতে চীনের কাছে বিএনপির গুরুত্ব বেশি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।